Hi friends, welcome back to my channel, Life and Me channel. আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই ঢুকে পড়েছি রান্নাঘরে। বেসিনে জমেছে কয়েকটা বাসন, সেই কটা বাসন মেজেই সকালের থেকে কাজকর্ম করা শুরু করছি। আজকে সারাদিনে রয়েছে আরও নানান রকমের প্ল্যানিং, শুধু ঘরে বসে ঘরের কাজ করাই নয়, তো সেই সব কিছুকে দেখতে গেলে অবশ্যই দেখতে থাকো আমার ভিডিও। এত চলো আমি এখন কাজকর্ম শুরু করি, কারণ মামাকে তো স্কুলে পাঠাচ্ছি না। মামা সুস্থ হয়ে গেলেও, কারণ আমাদের এখানে ডেঙ্গুর গ্রাফটা একেবারে ঊর্ধ্বমুখী, প্রচুর ডেঙ্গু হচ্ছে, ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে, তো সেই জন্য আর ভয়তে মেয়েকে কোথাও পাঠাতেই পারছি না। মানে যেটুকু নিয়ে বেরোচ্ছি আমাদের সঙ্গে, তাও ফুল প্যান্ট উইথ অল আউটের ওই গুড নাইটের রোল অন, সেই সব কিছু মাখিয়ে নিয়েই বেরোচ্ছি। কিন্তু একা মেয়েকে কোথাও ছাড়ছি না, যে আবারও ওকে মশা কামড়াক সেটা চাই না। মশা এখন আমাদের কাছে যেন আতঙ্ক হয়ে গেছে, এই আর কি। তো চলো সকালটা শুরু করি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। ফ্রিজ থেকে বার করে নিলাম রান্নাবান্না, গরম করতে বসিয়ে দিলাম। ধোকার তরকারি করা ছিল আর কুমড়ো দিয়ে উচ্ছের একটা ছেঁচকে, তো চলো এগুলোকে এখন একটুখানি গরম করে নিই, তোমাদের দাদাভাই খেয়ে যাবে, টিফিনে নিয়ে যাবে। তো চলো, দুটো পদ রান্না করে রাখি। তোমরা জানো যে সকালবেলা আমার টিফিনটা দিতে তাহলে সুবিধা হয়, চাপটা কম থাকেই সকালে উঠে। তো চলো এগুলো এখন টিফিন কন্টেনারে ভরে ফেলি। তো তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিয়েছি, তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, দেখতেই পেলে তোমরা, ভাত খেতে দিয়েছি। আর সেই ফাঁকে আমিও বসলাম চাটা নিয়ে, একটু চা বিস্কুট খেতে খেতে, এই একটু সকাল সকাল কথা বলার সুযোগ। তারপর তো সারাটা দিন মাম্মাকে নিয়েই কাটে, মাম্মার পেছনে ছোটাছুটি, ঘরের কাজ করতে করতে আবারও চলে আসে তোমাদের দাদাভাই। তবু চেষ্টা করি সকালবেলাটা একই সাথে খাওয়ার, যে একটু তো অন্তত বসে কথা বলা যায়, নইলে দাদাভাইয়ের অফিস টাইমটা অনেকটাই আগে, যেহেতু অনেকটা দূরে যায় তাই অনেকটা সকালেই বেরোতে হয়, 9টার সময় বেরিয়ে যায়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। মাম্মাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, দেখো মাম্মা ঘুম থেকে উঠে একেবারে একটু রেডি করেই দিই আমি মাম্মাকে, একদম চুল টুল বেঁধে পরিষ্কার করে দিয়েছি। তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তার, আর আমি এখন দাঁড়িয়ে পড়লাম। এক ট্রে ডিম এনে রাখা হয়েছিল, তো সেই ডিম থেকে 8টা ডিম আমার খরচ করা হয়ে গেছে, তবুও ডিমের ট্রেটাকে তুলতে পারিনি, মানে তোলার টাইম হয়নি। আর এদিকে শুধুমাত্র বর্ষাকাল, গরমটা সেরকম নয় বলেই ডিমগুলো বাড়ি ঘর মানে ফ্রিজের বাইরে এতদিন ভালো ছিল, তো আজকে লিটারেলি ডিমগুলোকে তুলবো বলে দাঁড়িয়ে পড়েছি। আর আমি ডিম তুলি মানে ফ্রিজে একেবারে ঘষে মেজে পরিষ্কার করে, কারণ ডিমের সঙ্গে প্রচুর নোংরা আসে, সেটা তো তোমরা জানোই, তাই আমার যত পরিশ্রমই হোক না কেন আমি ডিম মেজে ঘষে পরিষ্কার না করে তুলি না। তো চলো এখন ডিমগুলোকে ধুয়ে জলটা ঝরাতে দিই, তারপরে তুলবো ফ্রিজে। ডিমগুলো এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি, সবকটা ডিম এখানে একদম ধুয়ে মেজে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, সারাদিনের ভাত হচ্ছে এখানে, আর মাম্মাকে করে দেবো একটুখানি সমস্ত সবজি দিয়ে খিচুড়ি, আর মাছও বার করে রেখেছি, মাছটা ভেজে দেবো। তো এখানে নানান রকমের সবজি রয়েছে, দেখো বিট রয়েছে, টমেটো রয়েছে, পেঁপে রয়েছে, কুমড়ো রয়েছে, এগুলো রয়েছে দেখো, মিষ্টি আলু আমি একদম ছোটো ছোটো পিস করে দিয়েছি, গাজর রয়েছে, এমনি আলুও রয়েছে, এখানে রয়েছে বরবটি। তো একটু সমস্ত সবজি দিয়ে একটা খিচুড়ি করে দেবো মাম্মাকে। আর এখন মাম্মাকে খাওয়াবো আমি ফল, ফলটা কেটে নিয়েছি, এখানে রয়েছে দেখো মৌসম্বি, লেবু, বেদানা আর লাল আঙুর, এটা আমি ধুয়ে খাওয়াতে বসবো। আর ততক্ষণে চলো মাম্মার খিচুড়িটা প্রেশার কুকার বার করে নিয়েছি, প্রেশারে দিয়ে একটু সিটি মেরে নেব। রান্নাবান্নার ঝামেলা আজকে বিশেষ কিছু নেই, বিশেষ কিছু নেই মানে মাছের ঝোল অনেকগুলো রান্না করা, 4 পিস মতন মাছ রান্না করা আছে, ফুলকপি আলু দিয়ে যে ঝোল করেছিলাম সেটা, তো সেটা দিয়ে হয়ে যাবে আমার দুপুরে। রাতে দেখ 4 পিস মানে আমার তো দুপুরে 1 পিসই লাগবে, আরও 3 পিস থাকবে, তো দেখা যাক রাতে সেটা দিয়ে যদি হয়ে যায় তো ভালো, নইলে অন্য কিছু একটা করে নেব। এবেলাতে রান্নার ঝামেলা রাখছি না, তার কারণ ফ্রিজটা ভীষণ নোংরা হয়েছে জানো তো, দেখবে ফ্রিজের ওপরটার কি অবস্থা, এই দেখো ফ্রিজের
ফ্রিজের ওপরটা পুরো নোংরা হয়ে গেছে, এখানটায় ধুলো পড়েছে, ফ্রিজের পকেটগুলোর অবস্থা চিন্তা করতে পারছো কোথায় রেখে, শুধু ফ্রিজের বাইরেটা না ফ্রিজের ভেতরটাও, মানে ডিপ ফ্রিজ থেকে শুরু করে আসলে ফ্রিজ তো আমার খালি থাকে না, এই যে এই পকেটগুলো দেখতে পাচ্ছো কী অবস্থা হয়ে আছে, এর মধ্যে যা যা থাকার সেগুলোকে রাখবো, বাকি সব কিছুকে ফেলে দেবো, এটাকেও পরিষ্কার করতে হবে, আর এই তলার ফ্রিজটাকেও পরিষ্কার করতে হবে। মোটামুটি ফ্রিজটা একটু ফাঁকা হয়েছে, একটু ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা, তো এই ফ্রিজটাকে এখন আমি মামাকে ফলটা খাইয়ে আসি, খাইয়ে এসে বসবো এখন ফ্রিজটাকে পরিষ্কার করতে। তো চলো, এবার আর কোনো দিকে তাকানো নয়, ডিরেক্টলি পৌঁছে গেছি, কিন্তু ফ্রিজ খুলে বসে পড়েছি, ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্র নামিয়ে নেব। তো ফ্রিজের মধ্যে এই ম্যাটগুলো আমার পাতা থাকে, এই ম্যাটগুলো পাতার দরুন ফ্রিজের মধ্যে যদি নোংরাও হয় না, তাহলে ম্যাটের উপরেই নোংরাটা বেশি পড়ে, ফ্রিজের র্যাকগুলো যে করা আছে সেগুলোতে অতটা ক্ষতি হয় না, অতটা নোংরা পড়ে না, আর ম্যাট পেতে ইউজ করলে ফ্রিজটা নতুন এবং চকচকেও থাকে। যে কোনো কিছুতেই কভার ব্যবহার করলে দেখবে সেই ফার্নিচারটা হোক বা যে কোনো কিছুই হোক না কেন, সেটা অনেক বেশি পরিষ্কার থাকে এবং সেটার মানে ব্যবহারটাও ঠিকঠাক হয়। তো চলো এখন দাঁড়িয়ে পড়লাম, আমি এগুলোকে একটুখানি ঘষে মেজে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে আবারও ফ্রিজ পরিষ্কার করতে শুরু করব। তো চলো, ফ্রিজ পরিষ্কার শুরু করে দিয়েছি, জিনিসপত্র খালি করে দেখতেই পেলে তোমরা, তবে ফ্রিজের ভেতরটা আমি সাধারণত গরম জল খাবার সোটা পাতিলেবুর রস দিয়েই পরিষ্কার করি, সেটাই করব। কিন্তু ফ্রিজের পেছনে পেছনে র্যাকগুলোতে এত নোংরা জমেছে দেখতে পাচ্ছি, যেটা তোমরাও দেখতে পাচ্ছ, তো সেই জন্য আমি হালকা করে একটুখানি একটা নরম স্কচ ব্রাইট একটুখানি বুলিয়ে নিচ্ছি, সামান্য একটু প্রি লিকুইড দিয়ে, যাতে সাদা রঙটা একদম ঝকঝকে হয়ে যায়। বাকি পুরো ফিনিশিংটা কিন্তু করব পাতি লেবু গরম জল আর খাবার সোডা দিয়েই পরিষ্কার করব। আর এই র্যাকটা আমার ফ্রিজ শিফটিংয়ের সময় ভেঙে যায়, কিন্তু এটাই পুরো সেটটা, পুরো সবজির সেটটা সমেত এই র্যাকটাকে আমার বদলাতে হবে, তো সেই জন্য সবজির র্যাকটা তো ঠিকঠাকই আছে, সেই জন্য আর বদল করা হচ্ছে না। তো চলো এখন ফ্রিজের প্রত্যেকটা পার্টস খুলে নিয়ে, প্রত্যেকটা ট্রে ড্রয়ার সব কিছুকে খুলে নিয়ে ঘষে মেজে পরিষ্কার করছি, নইলে ফ্রিজ পরিষ্কার করা সত্যিই সম্ভব না। ফ্রিজ থেকে ফ্রিজের প্রত্যেকটা পার্টস খুলে বার করে নিলে তবেই ফ্রিজটা একেবারে ডিপ ক্লিনিং করা সম্ভব, আর আমি সেভাবেই করি, ডিমের ট্রে থেকে শুরু করে বাকি আর যা যা থাকে ফ্রিজে যে র্যাকগুলো সব কিছুকে বার করে একেবারে ঘষে মেজে পরিষ্কার করে জল ঝরে তারপরেই ফ্রিজটাকে পরিষ্কার করি। আর ফ্রিজ পরিষ্কার করতে করতে গলাটা শুকিয়ে গেল, তাই ওয়ারেস ফ্রিজে প্রচুর এখনও মজুত রয়েছে, কেননা মাম্মাকে যে পরিমাণ ওয়ারেস খাওয়ানো হয়েছে সেই জন্যই, তো তারপর তো মাম্মা সুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তার বলেইছিল আর ওয়ারেস দিতে হবে না। তো চলো একটুখানি করে গলা ভেজাচ্ছি আর একটুখানি করে কাজ শেষ করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো পুরো ফ্রিজটাই আমার একেবারে ঘষে মেজে চাকাচাক হয়ে গেছে, দেখো একদম ফ্রিজের কভার টভার সব কিছুকে বদলে ফেলেছি, বাইরেটা পরিষ্কার করা আর তোমাদেরকে দেখাইনি, তো চলো ভেতরটা একবার ঘুরে দেখো। তো ফ্রিজের ভেতরে তো তোমরা জানোই আমি বাজার থেকে একেবারে প্রচুর মাছ মাংস মানে রিজার্ভে রাখিয়ে এনে, তো সেগুলো রাখা আছে আর যা কিছু থাকে আমার ডিপ ফ্রিজে, কিন্তু তার সঙ্গে লেবুটা কিন্তু একেবারে মাস্ট, আমি পাতি লেবু সবসময় কেটে ফ্রিজের মধ্যে রাখি। আর মাম্মার বেশ কিছু স্ট্র তোমরা দেখতে পেয়েছো, ভ্যারাইটিস টাইপের স্ট্র লাগে মাম্মার, মাঝে মধ্যেই জল খেতেই লাগে। তো চলো আর নিচের ফ্রিজটাও দেখো একেবারে পরিষ্কার করা হয়ে গেছে আমার, একটু ফ্রিজটা খালি ছিল বলেই আজকে সম্ভব হলো। তো চলো এবার অন্য কাজকর্ম সব কিছু করতে থাকি।
শুভ সন্ধ্যা বন্ধুরা। সকালবেলাতে অনেক পরিশ্রম করেছি, তাই তারপরে আর স্নান খাওয়া দাওয়ার পরে আসতে পারিনি। যদিও ঘুমিয়েছি যে তা নয়, কারণ ভাত খেয়ে ভাত ঘুম আমি কোনোদিনই দিই না। মাম্মাকে একটুখানি ঘুম পাড়াতে যেটুকু সময় লাগে ব্যাস সেইটুকু। তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিল, আর তারপরে বেশ গল্প গুজব জমিয়ে করতে করতে মাম্মা ঘুম থেকে ওঠার পর মাম্মাকে খাইয়ে নিয়ে এখন প্রায় বাজতে যায় 8টা। আর অল্প কিছু কেনাকাটি, কিছু শপিংয়ের জন্য আমরা এখন বেরোচ্ছি। তো দেখো, আজকে ইচ্ছে হলো একটুখানি শাড়ি পরি, তো এই ছাপা শাড়িটা আচ্ছা, তো সেই জন্য এই শাড়িটাই পরলাম। কমফোর্টেবল খুব গরমে, যতই বর্ষাকাল তবুও বেশ ভ্যাপসা গরম। তো চলো ঘুরে আসবে আমাদের সঙ্গে, কি কি শপিং করছে তোমরা সঙ্গে চলো আর দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমেই আসলাম মাম্মার লেগিংস কিনতে। মানে যেহেতু এখন বর্ষাকাল, মশার উৎপাত থেকে বাঁচবার জন্যেই মাম্মাকে লেগিংস, যেমন মাম্মা স্কুলে সবসময় স্কার্টের তলায় লেগিংস পরিয়েই মাম্মাকে পাঠাতাম, তেমন এখন থেকে ফ্রকের তলায় যেখানেই মাম্মা যাবে লেগিংসটা একেবারে ম্যান্ডেটরি। তো চলো, মাম্মাকে নিয়ে হাজির হয়ে গেছি দোকানে আর বসিয়ে দিয়েছি দেখো মাম্মাকে দোকানের উপরে। আর মাম্মা এখন পছন্দ করে নিচ্ছে লেগিংস। তো চলো মাম্মার কেনাকাটিগুলো এক এক করে করতে থাকি। সামনেই 15 আগস্ট, তাই দোকান বসেছে প্রচুর, হাঁটতে চলতে গেলেই এখন এই সব কিছুর দোকান। আর মাম্মা এই দোকানে এসে দাঁড়াবে না তা কি হতে পারে, তবে মাম্মার পছন্দ হয়েছে আপাতত একটা ফ্ল্যাগই, কারণ ততক্ষণে মাম্মার একটা পেন্সিল বক্স কেনা হয়ে গেছে, বেশ ভালো মতন একটা, ভালো রকমের, ভেতরে ক্যালকুলেটার দেওয়া একটা পেন্সিল বক্স। যদিও মাম্মা ক্যালকুলেটারের কিছুই বোঝে না তত্রাপি। তো চলো আমি এখান থেকে মাম্মাকে ফ্ল্যাগ কিনে দিচ্ছি, তবে কাপড়ের ফ্ল্যাগই কিনে দিয়েছি, কারণ কাগজের ফ্ল্যাগগুলো কিনে দিলে না তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, কাপড়ের ফ্ল্যাগগুলোর ছেঁড়ার ভয় থাকে না, একটু দাম বেশি হলেও। তো এখানে প্রচুর জিনিস, প্রচুর জিনিস দেখো, সেগুলো একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম। যদিও আজকেই সব কেনাকাটি কমপ্লিট নয় 15 আগস্টের, আর এরপরে কিন্তু তোমাদের দাদাভাইকে নিয়ে সোজা হাজির হয়ে গেছি জুতোর দোকানে, কারণ এই বর্ষায় পরার যে জুতোটা তোমাদের দাদাভাই সবসময় পরতো, এই কিটো টাইপের যে জুতোগুলো, প্যারাগনের সম্ভবত বেশি হয়, তো সেই জুতোগুলো, জুতোটা দাদাভাইয়ের একটা জায়গা থেকে একটু ছিঁড়ে গেছে। এখন এই বর্ষার জুতো চুটিয়ে ব্যবহার করার পর সেটাকে আর সারানোর কোনো অর্থই হয় না। তো দাদাভাইয়ের জুতো কিনতে হাজির হয়ে গেছি জুতোর দোকানে, আর এই জুতোর মডেলটা আমার ভীষণ ভীষণ পছন্দ হলো। এরপর ঢুকলাম আমার শাড়ি কিনতে। সামনেই আমার বাড়িতে পুজো, তাই লাল পেরে সাদা শাড়ি পুজোতে, যেহেতু এটা আমার বাৎসরিক পুজো, বছরে একবার করে হয়ই, তো আমি এদিন নতুন বস্ত্র পরি, তো লাল পেরে সাদা শাড়ি আমার রয়েছে প্রচুর, কিন্তু তবুও যেহেতু পুজো তোমাদের দাদাভাই বললো সাদা লাল পাড় শাড়ি কিনতে, তো একটু হ্যান্ডলুমের উপর ভ্যারাইটি খুঁজে নিচ্ছি। তো দেখো এই দুটো শাড়ি আমার পছন্দ হয়েছিল দুটোরই, যদিও টেম্পল পাড়, একটার মধ্যে হাজার বুটি রয়েছে আর একটা পুরো প্লেন। তো অ্যাট লাস্ট তোমাদের দাদাভাইয়ের ওই হাজার বুটিটাই বেশি ভালো লাগলো, কারণ এই এই শুধু টেম্পল পাড় যে শাড়িটা সেটা ভেতরটা পুরো ফাঁকা এবং ভীষণ সাদাটে, আর এটা একটু ঘিয়ে কালারটা বেশ ভালো লাগছে, এটা বেশি আমার। তো চলো এটাই ডান, এটাই নিয়ে নিলাম। শাড়ি টাড়ি নেওয়ার পর শাড়ির দোকানে অপেক্ষা করছি, বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। দেখো মাম্মার সুবিধাই হচ্ছে, পুজোর আগে কী কী কালেকশান ঢুকেছে সেগুলো একটু দেখছি। আর শাড়ির দোকানে আসলে প্রত্যেকটা মেয়েরই পাগল পাগল অবস্থা, আর যে তোমাদের দাদাভাই রয়েছে তবু আজকে প্রস্তুত হয়ে আসেনি, সময়টা হাতে পেয়েছি যখন ছাতাতেও মানবে না এমনই বৃষ্টি নেমেছে। তো চলো একটু অপেক্ষা করি, করে বাড়িতে ফিরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এই হাজার বুটি যেটা ছিল সেটি বেশি পছন্দ হয়েছে তোমাদের দাদাভাইয়ের, তো সেই শাড়িটাই কিনেছি। চলো বাড়িতে ফিরি, ফিরে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। জোরে বলো একটু জোরে, কি কি কালার দেখাও, দেখাও একটু তুলে ক্যামেরার সামনে হাত দিয়ে তোলো। লেগিংস আরে
এটা হচ্ছে মায়ের শাড়ি তোমাদের আমি পুরো দেখাচ্ছি মায়ের শাড়িটা বাস আর খুলতে হবে না আর খুলো না লাট খেয়ে যাবে শাড়িটা হ্যাঁ দেখেছে সবাই ব্যাস ব্যাস দেখে নিয়েছে সবাই আমি আগে থেকে সবগুলো তো ভালো হলো না ক্যামেরায় আমি আগে তাই একটু করে ওগুলো করব তো হ্যাঁ বাবার জুতোটা দেখো দেখো বলতে হচ্ছে বাবার জুতো আমার তো জুতোটা কেনা হয়নি আমি কালকে কিনবো বলো সাইজ ছিল না বাবা জুতোটা একটু তুলে দেখাও হাতে করে এই দিকটা ফেরাও ওটা উল্টো দিক দেখানো হচ্ছে আচ্ছা মা এখন মনসা পূজো আর তোমার হাতে কোমর হাতে আসে তাড়াতাড়ি থেকে স্বাধীনতা দিবস আসছে বলো না মা মনসা পূজো মনসা পূজোর আগে 15 আগস্ট তো দেখতেই পেলে মাম্মা আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে কি কি কেনাকাটি করলাম আর এই দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়েছে বৃষ্টি মাথায় নিয়েই আমাদের ফিরতে হয়েছে যদিও দোকান থেকে বেরিয়েই আমরা টোটো পেয়ে গেছিলাম আর এখন এসে একটু জাল সেদ্ধ করে নিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেব হ্যাঁ আমি করে দিচ্ছি আমি আমি গুছিয়ে দিচ্ছি তো চলো আর ব্লগটা বড় করছি না আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে শুধুমাত্র তোমাদের সঙ্গে টিল দেন টাটা